जय नीताय, जय गौर, जय राधारमण। भक्त मंडली, भक्तिमती मायेरा, चेत दर्पण मार्जन, भव महादाग्नि निर्वापन, श्रेय कैरव चंद्रिका बीतरं, विद्यावधु जीवनम, आनंदाम्बुदि वर्धनम, प्रतिपदं पुण्यमृत स्वादनम, सर्वात्म स्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन। आपनारा जेखाने उपवेशन करे आछेन, हरिनाम आश्रय ग्रहण करे, बेशी दिन बाकी नहीं मा, आर बेशी दिन बाकी नहीं, मात्रार कोएक्टा दिन, मात्रार कोएक्टा दिन पड़े हो भी आमार मृत्यु। अनेक मायर भावे नारे दाड़ाओ दाड़ाओ दाड़ाओ, ছেলেটা সকাল বেলা এসে হরিবাসরে নামলো আর নেমেই মৃত্যু কামনা, ব্যাপারটা কি? অনেকে ভাববেন কিন্তু না মা, এ কথাটা আমি বলি না। কে বললেন? রাজা পরীক্ষিত। কাকে বললেন? তার গুরুদেব সুখদেব গোস্বামীকে ডেকে বললেন, গুরুদেব আপনি তো জানেন আমি অভিশাপগ্রস্ত, আমার পরমাই হলো সাত দিন, সাত দিন পরে এ জগৎ ছেড়ে পরজগতে আমি চলে যাব, তা আমাকে বলে দিন গুরুদেব এই যে কটা দিন বাঁচব এর মধ্যে আমার আত্মার যাতে ব্রহ্ম সাযুজ্য গতি লাভ হয় তার একটু ব্যবস্থা করে দিন। রাজা পরীক্ষিত, কি হয়েছিল তোমার? গুরুদেব আমি অভিমন্যের পুত্র রাজা পরীক্ষিত, আমি গিয়েছিলাম বনে মৃগয়া শিকার করতে, শ্রান্ত ক্লান্ত অবসন্ন আমার দেহ, আমি ওই উদ্ভ্রান্ত পাগলের মতো বনে বনে ঘুরছি, জল আমাকে একটু জল দেবেন, কে কোথায় আছো গো আমাকে একটু জল দাও। আমার কথা কর্ণে কেউ শ্রবণ করলেন না। হঠাৎ গভীর অরণ্যের মধ্যে দেখতে পেলাম একটা ছোট্ট কুটির, ঋষির আশ্রম। সেই আশ্রমের দরজার কাছে গিয়ে বললাম, আমাকে একটু জল দেবেন, ভিতরে কে আছেন আমাকে একটু জল দেবেন। আমার কথাটা কর্ণে শুনতে পেলেন না। সেই ঋষিটার নাম কি? শমিক মুনি। আমি রেগে গেলাম, দূরে তাকিয়ে দেখলাম একটা মৃত গোসাপ, ধনুকের ছিলায় করে সেই মৃত গোসাপটাকে নিয়ে আমি শমিক মুনির কণ্ঠে জড়িয়ে দিলাম, ফিরে এলাম হস্তিনা নগরে। শমিক মুনির পুত্র মাগ, যার নাম হলো শৃঙ্গী, শুষ্ক কাষ্ঠের বোঝা মাথায় করে ওই আশ্রমের দরজার কাছে রাখতে গিয়েই চমকে উঠলেন, এ কি আমার পিতার গলে মৃত গোসাপ, যে এমন অপকর্ম করেছো গো ধ্যানস্থ পিতার কণ্ঠে মৃত গোসাপ জড়িয়ে দিয়ে, আমি তাকে অভিশাপ দেব। আমি তাকে কি অভিশাপ দেব? এক সপ্তাহের মধ্যে
তক্ষক নাগের দংশনে তার মৃত্যু অনিবার্য। আমি সেই রাজা পরীক্ষিত হতভাগ্য। হে প্রভু, হে গুরুদেব, আপনি আমাকে বলে দিন আমার মরণের পরে আমার আত্মার গতি কি হবে। রাজা পরীক্ষিত, তুমি কি মৃত্যুকে দেখে ভয় পাও? না গুরুদেব, কারণ আমি জানি জন্মেছি মরতে, জন্মেছি আমরা মরতে। তাহলে তুমি একটা কাজ করো রাজা পরীক্ষিত, তুমি এখানে উপবেশন করো, তুমি হবে শ্রোতা, দুর্নি দুটি কর্ণে শ্রবণ করে যাবে, শ্রুতিমূলে শ্রবণ করে যাবে, তুমি হবে শ্রোতা আর আমি হব বক্তা। যে কটা দিন বাঁচবে এই ভাগবত পাঠ শ্রবণ করার পরে তোমার যদি মরণ হয় তোমার আত্মার ব্রহ্ম সাযুজ্য গতি লাভ হবে। রাজা পরীক্ষিত বসলে, শ্রোতা আর বক্তা রূপে বসলেন কে মা? সুখদেব গোস্বামী। তা আপনারা এখানে যারা যারা উপবেশন করে আছেন, আমি জানবো, আমি বুঝবো, মা গো আজকের দিনে আপনারা সবাই রাজা পরীক্ষিত। পরীক্ষিত যেমন আকাশনে বসে হরিকথা শ্রবণ করেছিলেন, ঠিক তদ্রূপ আপনারাও হরিকথা শ্রবণ করবেন, অর্থাৎ রাজা পরীক্ষিতের আসনটিকে আপনারা অলঙ্কৃত করে বসে আছেন শ্রোতা। কিন্তু বক্তা ছিলেন কে মা? সুখদেব গোস্বামী। কিন্তু আমি আমি নই সেই সুখদেব, তাই গৌর গোবিন্দ নামে কি সুখ দেব সে জ্ঞান আমার নাই, সে ভক্তি আমার নাই, সে শক্তি আমার নাই। তবে আমি জানি মা, গুরু কৃপাহি কেবলম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম। আমার গুরুদেবের কৃপায় পঙ্গু যদি গিরিপর্বত লঙ্ঘন করতে পারে, তদ্রূপ আমি আমার গুরুদেবের চরণাশ্রিত হই, আর আপনাদের মতো ভক্তের চরণধুলি মাগো শিরের ভূষণ করে, যদি কোনো ভুল, যদি কোনো ত্রুটি, যদি কোনো অপরাধ করে থাকি মা, নিজ সন্তান জ্ঞানে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চলুন এবার লীলারস আস্বাদন করব। লীলারস আজকের আমার বিষয়। এই রকম দিনে এমন একটা ভক্তকে আমার গৌরীর উদ্ধার করেছিলেন, তার কথাটা শ্রবণ করব। আরম্ভ হল, আরম্ভ হল মধুর থেকে মধুরতম হরিনাম। কোথায় আরম্ভ হল মা? শ্রীবাসঙ্গনে। আর শ্রীবাসঙ্গনে আরম্ভ করতে গিয়ে মহাপ্রভু আমার গৌর সুন্দর এইরকম সকালবেলায় একজনের হাতটাকে চেপে ধরলেন। কাকে ধরলেন মা? পাগলা নিতাই হাতটাকে চেপে ধরে বললেন, শোনো শোনো নিতানন্দ, এই কলির জি হলো শোনো শোনো নিতা দাদা কলির জীবে না পাইল কৃষ্ণ না, এই জীবে না কলির জীবে না পাইল কৃষ্ণ না, দাদা এই জীবে না আমার
পাইলো কৃষ্ণ নাম, দাদা এই জীবে না পাইলো কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল নাম, কেউ নিল না জীবী মিছে মায়ায় ভুলে রইল, এই মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, এই জীবে না পাইলো কৃষ্ণ নাম, দাদা এই জীবে না পাইলো কৃষ্ণ নাম। দাঁড়া 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 দাঁড়া, আমি যে কটা কথা বলবো মা চৈতন্য চরিতামৃত থেকে, কারণ হল প্রথম বাসর তো এই দিনে এক ভক্ত উদ্ধার হয়েছিল, তার কথাটা আজকের আমরা শুনবো। এই সেই দিন, শুভ দিন। তা যে কটাই কথা বলবো চৈতন্য চরিতামৃত থেকে। অমৃত হলো মা গো তিনটে, একটা হলো শ্রীমদ ভাগবতামৃত, দুই হলো চৈতন্য চরিতামৃত, তিন হলো রামকৃষ্ণ কথামৃত। তিনটি অমৃত থেকে আমি একটু একটু করে বলবো, আপনারা শ্রদ্ধাপূর্বক চিত্তে শ্রবণ করবেন। হরি বল হরি বল হরি বল। এখন হাতটা চেপে ধরে যখন এ কথাটা বললেন আমার গৌর সুন্দর, নিতাই বললেন হ্যারে নিমাই, তাহলে আমাকে কি করতে হবে বল, বল তুই আমার হাতটাকে চেপে ধরে কি বলতে চাস বল। দাদা কি করবে জানো, কি প্রতি ঘরে ঘরে গিয়া ঘরে কৃষ্ণ দাদা করবে কৃষ্ণ শিক্ষা, করবে কৃষ্ণ শিক্ষা, এই নিবেদন তোরে, নিবেদন তোরে নয়নে দেখিবি যারে মধুর কৃষ্ণ নাম, দাদা দিবে তারে, দিবে তারে। এটা আমার আপনার কথা নয়, এই নিবেদনে তোরে নয়নে দেখিবি যারে মধুর কৃষ্ণ নাম, দাদা দিবে তুমি তারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ গো হরি নাম করলে কি হরির কৃপা পাওয়া যায়? স্বয়ং গোবিন্দ নিজেই বলেছিলেন বৈষ্ণব গ্রন্থে, আমি কোথায় থাকি জানো, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়সু নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বাংলায় বললেন, বাংলায় কি বললেন মা? আমি যে কটা সংস্কৃতের কথা বলবো চেষ্টা করব আপনাদের মতো ভক্তের চরণদুলি শিরের ভূষণ করে তার বাংলা ব্যাখ্যা করতে। ভগবান নিজেই বললেন না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, গোলকে থাকি না,
যোগী নাম হৃদয় শুনচ, যোগীদের হৃদয় আসনেও থাকি না, তাহলে প্রভু আপনি কোথায় থাকেন? মদ, মদ মানে আমার, ভক্তা মানে ভক্তরা, যত্র মানে যেখানে, গায়ন্তি মানে গান করে, তত্র মানে সেখানে, তিষ্ঠামি মানে থাকি। হে নারদ, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করেন আমি সেখানে অবস্থান করি। হ্যাঁ, তাহলে ভগবান আপনাদের এখানে নেমে গেছে হরি নামে, হরি নামে। আর হরি বাসরে ভক্তের সমাগম যদি না হয় মা, তাহলে হরি বা সরি। কিন্তু অনেক ভক্ত এখানে এসে গেছে, অনেক ভক্ত, আর সেই ভক্তাধীন ভগবান আজকের আমাদের মতো ভক্তকে হরিনাম প্রদান করলেন। তিনি চৈতন্য চরিতামৃতে বলেছিলেন, আমার গৌর সুন্দর কি বলেছিলেন মা? বলেছিলেন, খাইতে শুইতে নাম যথাতথা লয়, 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 দেশে কালে নিয়ম নাই সর্বসিদ্ধি পায়, দেশে কালে নিয়ম নাই তার সর্বসিদ্ধি গায়, দেশে কালে নিয়ম নাই তার সর্বসিদ্ধি পায়, যতন করে ভজনা করো, গৌর তোমার হরনাম বলে, যতন করে ভজনা করো, গৌর তোমার হরনাম বলে, যতন করে ভজনা করো, গীতাই তোমার হরনাম বলে, যতন করে ভজনা করি তাই তোমার হরনামে বলে, তাই তোমার হরনামে বলে, ওই যতন করে ভজনা করো, তোমার হরনামে বলে, ও যতন করে ভজনা করো, তাই বলি ওই যতন করে ভজনা করো, তোমার হরনামে ওই যতন করে ভজনা করো, গৌর তোমার হরনামে বলে, গৌর করে ভজনা করো, গৌর তোমার হরনামে ওই যতন করে ভজনা করো, তোমার হরনামে ওই যতন করে ভজনা করো, তোমার হরনামে ওই যতন করে ভজনা করো, তোমার হরনামে বলে, যতন করে ভজনা করো, তোমার হরনামে বলে, একবারে যতন করে ভজনা করো, দেশে কালে নিয়ম নাই তার সর্বসিদ্ধি গায়। একটা প্রমাণ আমি আপনাদের কাছে জানাই, এই সকালবেলায় বলবো, বৈষ্ণব মণ্ডলী আছেন মা আমার, আর আমি যে আশ্রমের আশ্রিত, অনেকে হয়তো সেই আশ্রমে গিয়েছেন, আমাদের বাড়িপুরে অনন্ত আচার্যের শ্রীপাঠ, এই আশ্রমে আমার সব কিছু মা। তা এই যে প্রমাণ, খাইতে শুইতে নাম যথাতথা লয়, দেশকাল কোনো নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমি অশুচি, আমি অস্পৃশ্য, এই অবস্থায় হরিনাম করব? কিন্তু তার প্রমাণটা দিয়ে গেছেন মহাপ্রভুর একটা অংশ, প্রভু জগৎবন্ধু সুন্দর। অনেকে হয়তো গিয়েছেন মুর্শিদাবাদে, এখনো সেই আশ্রম আছে, যে আশ্রমটাকে বলা হয় কি গো, আশ্রমটার নাম কি গো? ডাহাপাড়া ধাম। ডাহাপাড়া ধাম, ডাহাপাড়া ধামে অনেক হয়তো গিয়েছেন, আপনাদের কৃপা নিয়ে আমিও গেছি, সেখানে কীর্তন ছিল ওই ডাহাপাড়া ধাম।
যে প্রভু জগৎবন্ধু সুন্দর, যাকে বলা হয় মহাপ্রভুর একটা অংশ। সত্যযুগে যেমন নারায়ণের গোপদাড়ি নেই, চিরনবীন চিরকৈশোর, ত্রেতাযুগে যেমন রামচন্দ্রের গোপদাড়ি নেই, চিরনবীন চিরকৈশোর, দ্বাপর যুগে ভগবান কৃষ্ণেরও গোপদাড়ি নেই, চিরনবীন চিরকৈশোর, আর কলিযুগে আমার গৌরীরও গোপদাড়ি নেই, চিরনবীন চিরকৈশোর। ঠিক ওই রকম প্রভু জগৎবন্ধু সুন্দরের গোপদাড়ি ছিল না, গৌরীর একটা অংশ। তা সেই জগৎবন্ধু সুন্দর একদিন ওই ডাহাপাড়া ধাম থেকে, তার একটা প্রিয় শিষ্য ছিল যার নাম হলো মাগো অতুল চাম্পাটি। এখন অতুল চাম্পাটিকে নিয়ে আমাদের এই কলকাতায় এসেছে বাগুইহাটি, সত্যি ঘটনা আমি আপনাদের কাছে জানাই। এখন এই বাগুইহাটিতে এসে উনি একটা কুঁড়ে ঘর আশ্রম মতন করেছেন, ওখানে হরিনাম সংকীর্তন করেন। একদিন হঠাৎ ওই প্রভু জগৎবন্ধু সুন্দর তার প্রিয় শিষ্য অতুল চাম্পাটিকে ডেকে বললেন, অতুল বলুন গুরুদেব, বাবা তুই একটা কাজ করবি বাবা। কি জানা অতুল, এই যে কলকাতা, তখনকার দিনে কলকাতা তো উন্নত ছিল না, ইংরেজদের আমলের একটু আগে, সুতানুটি গোবিন্দপুর আর কলকাতা এই অঞ্চল গ্রামাঞ্চলের মতো ছিল। তা ওরে অতুল, এই নে বাবা, এই নে এই করতালটা হাতে করে নিয়ে তুই এই কলকাতা অঞ্চলের ভিতরে একটু হরিনাম কীর্তন করে সবাইকে উদ্ধার কর। ওরে গৌরীর বাণীটা মেনে চল, তিনি বলে দিয়েছেন খাইতে শুইতে নাম যথাযথা লয়, দেশকাল কোনো নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সবাইকে ডেকে ডেকে বলবি খেতে শুতে এমনকি অশুচি অবস্থায় তোমরা হরিনাম করো। অতুল চাম্পাটি বললেন, গুরুদেব তাহলে আপনি যখন আমাকে এই আদেশ করলেন আমি যাই এই কলকাতা অঞ্চলে একটু হরিনাম প্রচার করি, করতালটা হাতে নিয়েছি, সকালবেলা তো এইরকম সকালবেলায় গাইতে গাইতে চলেছে। কি বলছে? বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, যেজন বলে একবারে গো ও সেজন আমার হয় আমি হই তার গো, ও গো সেজন আমার ও গো আমি গো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে
নাম রে বন্ধ করুন কে বাবা তুমি বলো তুমি আমাকে হরি নামটাকে বন্ধ করতে বললে কেন বলো আমরা মুচি আছি আমরা ডোম আর আপনি আমাদের এই বাড়ির পাশ দিয়ে হরি নাম করতে করতে যাবেন ভালো লাগে না হরি নামটাকে বন্ধ করে দিন বন্ধ করে দিন বন্ধ করে দিন বাবা অন্তরীর অন্তঃস্থলে আমার গৌর হরিকে বসে আমি হরি নাম করি আমার গুরুদেবের কৃপা নিয়ে আমি হরি নাম করি তোমরা আমার নামটাকে বন্ধ করে দেবে পারবো না আমি সদাই গৌর নাম গুরুদেবের নাম করে এ নামটাকে আমি ত্যাগ করতে পারবো না এত বড় স্পর্ধা আমরা নিষেধ করলাম তবু নাম বন্ধ করবেন না ঠিক আছে এই হরি নামে যদি না বন্ধ করেন তাহলে পরিণামটা বড় দুর্বিষহ গিন্নি ওই ঘরের ভিতরে যে পচা নাড়ি ভুঁড়িগুলো আছে গরুর পচা নাড়ি ভুঁড়িগুলো আমার কাছে এনে দাও তো সেই আমার মতো ডোম আমার মতো মুচি তার স্ত্রী মাগো ঘরের মধ্যে গিয়ে সেই পচা নাড়ি ভুঁড়িগুলো এনে তার হাতে যখন দিয়েছে সেই আমার মতো অধম মুচি বলে ঠাকুর হরিনাম করার পরিণাম পুরস্কার এই নাও এই গরুর নাড়ি ভুঁড়িগুলো আমি তোমার 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 গলায় জড়িয়ে দিলাম নাও পুরস্কার কীর্তন গাইতে গাইতে অতুল চাম্পাটি তাকিয়ে দেখলেন আমার গলায় গরুর নাড়ি ভুঁড়ি ওরে ওরে পাষণ্ডের দল এ তোরা কি করলে আমি যে হরিনাম করতাম হরিনামের পরিণামে তোরা আমাকে এমন দিলে এ তোরা কি করলে দুঃখিত মনে অতুল চাম্পাটি গরুর নাড়ি ভুঁড়িগুলো ফেলে দিয়ে করতালটা হাতে করে নিয়ে যেই ওই আশ্রমের দরজার কাছে যাবে বাগুইহাটি আশ্রমের দরজার কাছে যাবে এমন সময় গুরুদেব প্রভু জগৎবন্ধু সুন্দর চিৎকার করে উঠলেন অত গুরুদেব কিছু বলবেন বাবা আমার বড় তৃষ্ণা পেয়েছে রে বাবা আমি বড় পিপাসার্ত রে বাবা অতুল তুই আমাকে এক পাত্র জল দিবি বাবা হাতে জড়ো করে অতুল বলছে গুরুদেব ওহে গুরুদেব এতদিনই নয় ততদিনই নয় আজকের আমার গুরুদেবই আমায় বলল অতুল রে আমায় একটু জল দিবি হে গুরুদেব আমি কেমন করে জল দেব জলের পাত্র পরে তুলে দেব কেন রে অতুল আমি যে অস্পৃশ্যই অশুচি কি হয়েছিল তো আমি যখন কলকাতার অঞ্চলে হরিনাম করতে করতে গিয়েছিলাম ওই পাষণ্ডের দলে আমার গলায় গরুর নাড়ি ভুঁড়িগুলো জড়িয়ে দিয়েছে আমি যে অস্পৃশ্য গুরুদেব গো এই অবস্থায় কি করে আপনার করে জলের পাত্র তুলে দেব বলুন বলুন ওগো গুরুদেব আমি তো দিতে নারী আমি যে অস্পৃশ্য হয়ে আছি
তখনই আমার গুরুদেব বললেন, প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন, আরে অতুল, যখন গলায় এই গরুর নাড়িভুঁড়িগুলো জড়িয়ে দিয়েছিল তখন কি তুই তাদের গালি দিয়েছিলিস? না গুরুদেব। কি করছিলিস? করতাল হাতে নিয়ে আমি কীর্তন করছিলাম। তাহলে শোন বাবা অতুল, আমার কথা শোন। করতাল করে মুখে নাম বলে, অন্তরে গোবিন্দ ভজিছে যে, মূর্তিমতী তথা পূর্ণ পবিত্রতা, তারে অপবিত্র করবে কে? জল আমাকে, জল দে। ওই অবস্থায় ওরে অতুল, জীব শিক্ষার জন্য মহাপ্রভুর বাণীটা মেনে চল। কি বাণী? যে কোন অবস্থায়, অশুচি অবস্থায় হরিনাম করা চলে। আরো প্রমাণ দিলেন মহাপ্রভু যখন, মাগো এগুলো আপনারা শুনে রাখুন, মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে পুরীধামে গেলেন, তার একটা ছোট্ট ছেলে শিষ্য ছিল যার নাম হলো গোপাল। তো একদিন এইরকম সকালবেলায় মহাপ্রভু ওই গোপালকে ডেকে বললেন, গোপাল, প্রভু বলুন, আমি একটু পায়খানা করব বাবা, আমার এই বহির্বাসটাকে ধরবি? দিন প্রভু। ওই বহির্বাসটাকে নিয়ে ছোট্ট ছেলে গোপাল ওই বাইরে দাঁড়িয়ে আছে। এখন মহাপ্রভু পায়খানার ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিয়ে শৌচ করছে। ঠিক এমতি সময় গোপাল ছোট্ট ছেলে মনে মনে ভাবছে, আরে গৌরহরি যদি ভগবান হয় তাহলে আমি দেখব যে ভগবান কি করে পায়খানা করে। রাধা কৃষ্ণ মিলিত দুই তনু আমার গৌর, সেই গৌরহরি কি করে পায়খানা করে আমি একটু দেখব। দরজার ফাঁকটাকে একটু সরিয়ে দেখছে গৌরহরি পায়খানা করছে, আর এই ডান হাত দিয়ে দক্ষিণ হস্ত দিয়ে জিভটাকে টেনে ধরে আছে। কিছুক্ষণ পরে বেরিয়ে এলো গোপাল। এই গোপাল, কি প্রভু? আমার বহির্বাসটা দিয়ে আমি পরিধান করব। ছোট্ট ছেলে গোপাল এই বহির্বাসটাকে হাতে করে নিয়ে বললেন, প্রভু দিতে পারি, একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। কি প্রশ্ন রে গোপাল? প্রভু আমি দেখে ফেলেছি। আরে বাবা কি দেখে ফেলেছিস বল না। না আমি দেখে ফেলেছি। আরে বাবা কি দেখেছিস বল না। আমি দেখেছি আপনি পায়খানা করছেন, সেটা আমি দেখে ফেলেছি। দেখে ফেলেছিস, তাতে কি হয়েছে? না প্রভু আমার একটা প্রশ্ন মনের মধ্যে দানা বেঁধে উঠল। কি? না পায়খানা করতে করতে আপনি ডান হাত দিয়ে জিভটাকে টেনে ধরেছিলেন কেন? গোপাল, আমার এই জিহ্বাটা অবিরাম কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলে, তো তাই জানিস গোপাল, মনে ভাবলাম অশুচি অবস্থা, পায়খানা করতে করতে হরিনাম করব, রাধা নাম গাইব, কৃষ্ণ নাম গাইব, যাতে জিহ্বাটা রাধা নাম না বলতে পারে, কৃষ্ণ নাম না বলতে পারে, তাই আমি জিভটাকে টেনে ধরে হাত জড়ো করে গোপাল বললেন, ওহে আমার গোপীনাথ, ওহে গোপীনাথ, ওহে আমার প্রাণের গৌর। তাহলে আর একটা প্রশ্ন আমার মনে জাগলো। কি প্রশ্ন রে গোপাল? প্রভু গো ওই সময়ে যদি, ওই পায়খানা করার সময়ে যদি আমাদের দ্বারে মৃত্যু ঘনিয়ে আসে, তখন তো তোমার নামে বলিতে নারি, বলিতে নারি, সময় যদি আমাদের দ্বারে
এই এখনকার দিনে যা হচ্ছে মা, খেতে খেতে স্ট্রোক, শয়ন অবস্থায় স্ট্রোক, মৃত্যু হয়ে যায়, তাহলে হরিনাম বলা হবে না? পায়খানা করতে করতেও যদি স্ট্রোক হয় তাহলে হরিনাম বলা হবে না? গৌরহরি, তখন আমাদের কি উপায় হবে? মহাপ্রভু এই কথা শুনেই চমকে উঠলেন। স্বর্ণগোপাল, তুই ছোট্ট ছেলে বালক হতে পারিস, কিন্তু তুই আমায় যে জ্ঞান দিলি, আমি আজ থেকে তোকে গুরু বলে স্বীকার করলাম। তুই আমার গোপাল গুরু, গোপাল গুরু। আর আজ থেকে আমি ঘোষণা করে দিলাম, কি ঘোষণা করে দিলেন প্রভু? ঘোষণা এই করে দিলাম কি, খাইতে শুইতে নাম, ওরে গো ভজো ভজো রাধা ভজো, আমার রাধা বুঝলে কৃষ্ণ পাবে, তোমরা ভজো ভজো ভাই কৃষ্ণ ভজো, রাধা বুঝলে কৃষ্ণ পাবে নিতাই গৌর হরে হরে, তোমরা ভজো ভজো ভাই কৃষ্ণ ভজো, রাধা বুঝলে কৃষ্ণ পাবে, ভজো ভজো কৃষ্ণ ভজো, আজ ভজো ভজো ভাই কৃষ্ণ। এই কথাগুলো বলার অর্থ হলো, মা যা কিছু করুন না কেন একটু হরিনাম করবেন। আর লীলা আমি একটা রাখছি, রেখেছি যখন গৌরহরির লীলা, কারণ এই সেই পুণ্যদিন, এই দিনে উদ্ধার হয়েছিল এমন একটা ভক্ত, যিনি দাপরের কংস ছিলেন, কলিতে একটা মুসলমানের ঘরে জন্মেছিলেন, আর সেই তার লীলাটা আজকের আপনারা শ্রবণ করবেন। কত ভাগ্যবান ভাগ্যবতী দেখো, সে মুসলমানটা কে মা? যার নাম হলো মলয় চাঁদ কাজী। এই সেই দিন, এই দিনেই উদ্ধার হয়েছিল, আর তার লীলাকে আপনারা স্মরণ মননে আনলেন। আসুন সেই লীলা আস্বাদন করি। তাহলে সেই চাঁদ কাজীর পরম ঠাকুর আমার গৌর সুন্দর, ঠিক এইরকম দিনে ওই শ্রীপাদ নিত্যানন্দের হাত ধরে বললেন, দাদা যে কটা কথা বলবো প্রত্যেকটা চৈতন্য চরিতামৃতের কথা, শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হয়ে গেছে অন্ধ, এই জীবে কেউ হরিনাম বলবে না, তুমি একটু কাজ করো দাদা, তুমি এই কলিহত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে একটু হরিনাম বিতরণ করো। নিত্যানন্দ বলেন, এই নিমাই দাঁড়া 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 দাঁড়া, তুই তো আমাকে হরিনাম বিতরণ করতে বলছিস, হ্যাঁ, কিন্তু তোকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন দাদা? আচ্ছা বলতো নিমাই, হরিনাম করলে কি হয়, আর হরিনামই যদি না কেউ প্রকাশ করে তার কি হয়? গৌরহরি বললেন, দাদা তুমি ভালো প্রশ্ন আমায় করেছ, হরিনাম করলে কি হয় আর হরিনাম না বললে কি হয়? হ্যাঁ শোনো দাদা,
হরি নাম করলে হরির কৃপা পাওয়া যায়, হরি বল হরি বল হরি বল, তার কৃপা পাওয়া যায়। হেলায় হোক শ্রদ্ধায় হোক একবার বললে বিফলে যাবে না, ভাগবতে প্রমাণ আছে। দশটি দশটা হত ম্লেচ্ছ হারামিতে পুনঃ পুনঃ উত্তাপে মুক্তিমা পুণ্যতি কিং পুণ্য শ্রদ্ধায় নিগণ্য। কি প্রমাণটা দিয়েছে দেখুন, দশটি দশট হত ম্লেচ্ছ। একজন মুসলমান ভাই বনে গেছে কাঠ কাটতে, গাছের ডালে বসেছে, হঠাৎ হাত থেকে তার কুঠারটা মানে কুড়ুলটা মাটিতে পড়ে গেছে। যেই পড়ে গেছে ওই ব্যক্তি ওই বৃক্ষ থেকে নেমে যেই কুঠারটা নিতে যাবে, কোথায় ছিল একটা বরাহমা। বরাহ মানে শুকর, শুকরের বড় বড় দাঁত উঠলে তাকে বলা হয় বরাহ। ঝোপের আড়ালে লুকিয়েছিল। যেই এই মুসলমান ভাই কুটারটা নিতে যাবে, ওই বরাহ এসেই তার বক্ষে পেটে এমন জোরে ওই দুটো দাঁত দিয়ে পেটটা ফেটে চৌচি, নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেল। যেই বেরিয়ে গেছে ভয় পেয়েছে, মৃত্যুশয্যায় তো, তাই চিৎকার করে উঠল, তার বন্ধু বান্ধবদের ডেকে উঠল। কি বলে ডেকে উঠল, হারাম হারাম বলি ডাকে উচ্চ ডাকে উচ্চ, হারাম ধরিল ওরে আগুল হয়েছে আগুল গয়ে। হারাম, মুসলমানরা শুকরকে হারাম বলে, হারাম ওরে আমাকে হারামে মেরে ফেলল রে, মারা গেল। আর যেই মাগো মারা গেল তার আত্মা অবিনশ্বর, অদাহ্য অশুষ্ক, যে আত্মাকে আগুনে পোড়ানো যায় না, যে আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করানো যায় না, যে আত্মাকে জলে ডুবিয়ে মারা যায় না, সেই আত্মা যখন ওই যমরাজার দূত এসে আত্মাটাকে নিয়ে চলে যাবে, এমন সময় বিষ্ণুর দূত এসে হাজিরাই দাও, আত্মাটা আমাদের অধিকারে আমাদের দিয়ে দাও। হরি দাঁড়ান 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 দাঁড়ান, ইয়ে বেটা মহাপাপি, কত নারী হত্যা করেছে, কত গো হত্যা করেছে, কত কি হত্যা করেছে জীবজন্তু, এ মহাপাপের আত্মা বিষ্ণুর লোকে যাবে কেন, তো যমলোকে স্থান হবে, একে রৌরব নরকে চুবিয়ে মারা হবে, আপনারা ভুল করছেন চলে যান, কোনো কথা নয়, দিয়ে দাও আত্মাটা। বিষ্ণুর দূতের আত্মাটাকে ছিনিয়ে নিয়ে বিষ্ণুর লোকে চলে গেল। যমদূতেরা দুঃখিত মনে যমরাজার কাছে গিয়ে বললেন, ধর্মাবতার কি হলো, একটা কথা জিজ্ঞাসা করব, বলো না, মহাপাপীর আত্মা কি আমাদের অধিকারে নেই কেন, দেখুন না, এই দেখুন পাপের ফর্দ, কত পাপ করেছো বেটা, কিন্তু তার আত্মাটাকে আমরা নিয়ে গে এই এই যমলোকে আনবো। আনতে দিলেন না, বিষ্ণুর লোকে নিয়ে চলে গেল। ব্যাপারটা কিছু তো বুঝতে পারলাম না। যমরাজা বললেন, ঠিক আছে আমি একটা কথা জিজ্ঞাসা করি, ওই বেটা মারা যাওয়ার সময় কি বলেছিল, বলবেন না বলবেন না বলবেন না বলবেন না, বেটার একটা, ও তো মুসলমানের ছেলে তাই ওরা শুকরকে হারাম বলে, তাই একটা ওই বড় বড় দাঁতটা শুকর বরাহ এসর বক্ষটা বিদীর্ণ করে দিয়েছে, আর ওই সব বন্ধু বান্ধবদের ডেকে ডেকে বলল, হারাম হারামে ধরেছে রে, হারামে ধরেছে হারামে, বলতে বলতেই মারা গেল, ওতেই মারা গেল, আর তার আত্মাটা বিষ্ণুর লোকে চলে গেল। যমরাজা বললেন, হয়েছে কি হয়েছে শোনো বলি, তবে তো সমন কহিয়া দিতেছে, তবে তো সমন কহিয়া দিতেছে, আপন দূতের হরে কৃষ্ণ রাম নাম লইবে যেখানে সেখানে ছাড়িবে ভার, হরে কৃষ্ণ
যেখানে সেখানে ছাড়িবে তবে তো সমন মানে যমরাজা কহিয়া দিতেছে আপন দূতের ঠাঁই হরে কৃষ্ণ রাম নাম লইবে যেখানে হেলায় হোক আর শ্রদ্ধায় হোক সেখানে ছাড়িবে ভাই। ওই যে শুকরটাকে হারাম বলেছে, শুকরটাকে হারাম বলেছে না, ওটা হারাম নয়, হারাম নয় হয়ে গেছে হা রাম, আর তাতেই ও বেটা মুক্তি পেয়ে গেছে। তাহলে মা গো আপনারাই চিন্তা করুন, হেলায় হোক শ্রদ্ধায় হোক যে কোনোভাবে একবার বললেই বিফলে যাবে না। তাই নিত্যানন্দ বলেন, হ্যারেনি মাই, তাহলে হরিনাম যারা না বলে তাদের কি হবে? শোনো দাদা, যারা হরিনাম বলে না, হেলায় বলুন আর শ্রদ্ধায় বলুন, তাদের জুহুবাটা, চৈতন্য চরিতামৃত বললেন, তাদের জুহুবাটা হয়ে যায় ব্যাঙের জুহুবা। তার মানে আপনারা দেখবেন মা, বর্ষাকালে বৃষ্টি হলে নদী নালা খাল বিল সব জলে ডুবে যায়, আর ওই সোনা ব্যাঙ বলুন আর কলা ব্যাঙ বলুন পুকুরের পাড়ে বসে বসে ডাকে কি বলে, গ্যাও গ্যাও গ্যাও। তা যে পুকুরে ব্যাং আছে সে পুকুরে এটাও আছে। এটা কি মা? সাপ। সাপটা ভাবছে আরে আওয়াজটা কোন দিক দিয়ে আসছে, কোন দিক দিয়ে? ওই তো পুকুরের ওখানে বসে বসে মনের আনন্দে ব্যাংটা ডাকছে, গ্যাও গ্যাও। মানে সাপটাকে জানিয়ে দিচ্ছে, গ্যাও আমি এখানে, আমি এখানে, আমি এখানে, আমি এখানে। সাপটা গিয়ে গ্যাঁওটাকে চেপে ধরলো। শোনো দাদা, যে জুবায় হরি কথা না বলে, যে বদনে হরি নামামৃত রস আস্বাদন না করে, তার জুবাটা হয়ে যায় ব্যাঙের জুহুবা। ওই সমনরূপী সর্প ঘুরে বেড়ায় কোথায় মানব জাতি, আজে বাজে কথায় মত্ত, তার আত্মাটাকে ধরে নিয়ে রৌরব নরকে চুবিয়ে মারব হরিনাম না বললে। তাই শোনো দাদা, তুমি কলিয়ত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে একটাই কথা বলবে, কিচ্ছু করতে হবে না, রান্না করো আর বাটনা বাটো আর যা কিছুই করো না কেন, দিনান্তে যদি একবার বলতে পারো হরিনাম, বিফলে যাবে না সেদিনটা। যাও দাদা, কলিয়ত জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রকাশ করো। দাঁড়া 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 দাঁড়া, আমি একাই যাব, আমার বাড়ি হলো বীরভূম জেলার এক চক্রা গ্রাম, আমি নিতাই, আমি হাড়াই পণ্ডিতের ছেলে, আমার মায়ের নাম পদ্মাবতী, এই নদিয়ায় সবে এসেছি, আমি রাস্তাঘাট জানি না। তা নিমাই তুই একটা সাথী আমার দে, যাকে নিয়ে আমি হরিনাম করতে যাব। গৌরহরি বললেন, দাদা তুমি কাকে নেবে? দাঁড়া দাঁড়া দেখে নি কাকে নেব। ওই তো এই দরজার কাছে দাঁড়িয়ে আছো, কে কে দাঁড়িয়ে? ওই তো নেড়া মাথা ছেড়া কথা, ছেড়া কথা, ছেড়া বহির বা, ছেড়া বহির বা, করো জোরে দাঁড়িয়ে বলে, দাঁড়িয়ে বলে, আমি গৌর হরির চরণের দাসের অনুদান, দাসের অনুদান, নাম হরিদাস, আমার নাম হরিদাস, সবাই বলে আমি মুসলমানের ছেলে, ভগবান জাতির বিচার মানলেন না মা। ভাগবতে কতগুলো সংস্কৃত লিখেছে দেখুন,
ভাগবতে প্রমাণ দিলেন নজস্য জন্ম কর্ম ভ্যাং বর্ণাশ্রম জাতিভি নজস্য জন্ম কর্ম ভ্যাং বর্ণাশ্রম জাতিভি সজ্জতে হস্মিনং হ ভবে দে বৈশ হরে প্রিয়। মুকুন্দ ঘোষ একটা কলম দিয়েছিল, কি কলম দিয়েছিল, জাতের নামে বজ্জাতি স্বভাবে জাল জালিয়াতে খেলছো জুয়া, ছুলে যদি জাত যাবে তো ছেলের হাতের নয় রে মোয়া, ভগবানের ফৌজদারি কোর্ট সেথা নাই রে জাতের বিচার, সেটা পৈতা টিকি টুপি পাগড়ি সব হয়ে যাবে একাকা। হরি বল হরি বল হরি বল। সেখানে কোনো জাতের বিচার নেই। যার জন্য বাউল একটা গান দিয়েছিল না, কি বলেছিল জানেন, শোন ওরে জাতে জাতে যা করিস কেন, তোরা জাতে জাতে যা করিস কেন, জাত ধুয়ে কি জল খাবে, দিন দয়ালে ডাকলে পরে তবে গদির দেখা পাবে, দিন দয়ালে ডাকলে পরে তবে গদির দেখা পাবে, যাতে 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 করিস কেন, তোরা যাতে যাতে যাত করিস কেন, যাত ধুয়ে কি জল খাবে, দিন দয়ালে ডাকলে পরে তবে গরির দেখা পাবে, দিন দয়ালে ডাকলে পরে তবে গরির দেখা পাবে। ছাড় কেউ বা হিন্দু কেউ বা মুসলিম কেউ বা খ্রিস্টান, কেউ যায় রে শ্মশানে ঘাটে কেউ বা কবরস্থান, কেউ বা হিন্দু কেউ বা মুসলিম কেউ বা খ্রিস্টান, কেউ যায় রে শ্মশানে ঘাটে কেউ বা কবরস্থান, কেউ বা হিন্দু কেউ বা মুসলিম কেউ বা খ্রিস্টান, কেউ যায় রে শ্মশানে ঘাটে কেউ বা কবরস্থান, কেউ বা হিন্দু কেউ বা মুসলিম কেউ বা খ্রিস্টান, কেউ যায় রে শ্মশান ঘাটে কেউ বা কবরস্থান, দুদিনের হবে আশা মাগো দুদিনের হবে আশা, আমার মরলে সবাই মাটি, দিন দয়ালে ডাকলে পরে তবে গরির দেখা পাবে, ওই দিন দয়ালে ডাকলে পরে তবে গরির দেখা পাবে, ওরে মো আমার অব নিত্যানন্দ বললেন শোননি মাই, যদি এই দিনে যেদিনে কীর্তনটা আপনারা শুনছেন শুভ দিন, এই দিনে যদি আমি হরিনাম প্রচার করি আমি একটা সাথী নিয়ে নেব, কে জানিস, ওই শ্রীবাসের দরজায় দাঁড়িয়ে আছে নেড়া মাথা ছেঁড়া কাঁথা ছেঁড়া বহির্বাস, করজোড়ে দাঁড়িয়ে বলে আমি গৌর হরির চরণের দাসের অনুদাস, ওই নামাচার্য হরিদাস, নামের আচার্য নামাচার্য, জাতের বিচার মানলেন না, সেই হরিদাস ঠাকুরকে ডাক দিলেন গৌর হরি, হরিদাস ও হরিদাস কি প্রভু একবার আমার কাছে এসো, কেন প্রভু আমার নিত্যানন্দ সমগ্র নবদ্বীপে হরিনাম প্রচার করবে, তুমি আমার নিতাইয়ের সঙ্গে যাও হরিনামটা প্রচার করো।
হরিদাস ঠাকুরের বড় চিন্তা বেড়ে গেছে মা, একে তো পাগলা নিতাই আবার সঙ্গে আমাকে দিয়েছে জুড়ে, কিন্তু প্রভুর কথা তো অমান্য করতে পারি না ও গৌর হরি। ঠিক আছে ঠিক আছে, আমি 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 এই নিত্যানন্দের সঙ্গে হরিনাম প্রচার করতে যাব। চলো হে নিতাই। তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছেন? আপনাদের ঘরে চৈতন্য চরিতামৃত আছে। মা আমি পালা বেশি জানি না, পালা বেশি জানি, আমি তিনটে পালা জানি, মাত্র তিনটে পালা নিয়ে করে খাচ্ছি। তিনটে পালা কি কি জানেন? একটা উপর থেকে আপনাদের গর্ভে আসার পালা, দুই মারা গেলে যাবার পালা, আর তিন এই মাঝখানে কয়েক ঘন্টার জন্য থাকবে একটু ঝালা পালা। এই তিনটে পালা, একটা আসার পালা, একটা যাওয়ার পালা, আর মাঝখানে কয়েক ঘন্টার জন্য একটু ঝালা পালা। আজকে ঝালা পালাটা একটু বলি, হরিনাম প্রচার করবেন কোথা থেকে কোথায়। আপনাদের ঘরে চৈতন্য চরিতামৃত আছে, আমি যে কটা কথা বলে যাব প্রত্যেকটা মিলিয়ে নেবেন, লেখা আছে কি না। কবিরাজ দাস গোস্বামী বিরচিত, চৈতন্য ভাগবত নয় কিন্তু, বৃন্দাবন দাস গোস্বামী, চৈতন্য চরিতামৃত কবিরাজ দাস গোস্বামী। তাতে লিখেছেন যে আমার নিত্যানন্দ আর হরিদাস ঠাকুর ওই শ্রীবাসঙ্গন থেকে জাহ্নবীর তীর দিয়ে চলেছে। জাহ্নবী মানে সুরধনী গঙ্গা, আর এই সুরধনী তো বৃন্দাবনের যমুনা। অনেকে তো বৃন্দাবন পরিক্রমা করে, আমার জীবনে হয়েছে 44 দিনের পরিক্রমা, অনেকে এই মা গেছেন, মনে গেছেন তো 44 দিনের পরিক্রমা। আচ্ছা ঠিক আছে, পরবর্তীকালে হবে, আমরা আবার এই আশ্বিন মাসে যাবো পরিক্রমা। হরি বল হরি বল, আমাদের আশ্রমের তরফ থেকে, বারিপুর আশ্রমের থেকে হরি বল। তা যাই হোক, সেই বৃন্দাবনের যমুনা আর নবদ্বীপের সুরধনী এক। এখন সেই সুরধনী গঙ্গার কূল দিয়ে, এটাকে জাহ্নবী গঙ্গা বলা হয়, সেখান দিয়ে চলেছেন কারা দুজন? নিত্যানন্দ আর হরিদাস। শ্রীবাস অঙ্গন হতে চলিলা জাহ্নবীর তটে, শ্রীবাস অঙ্গন হরিব হরিব গণগতি চলিলা জাহ্নবীর তটে, সঙ্গে লইয়া হরিদাস মোটা হরিদাস, সঙ্গেতে লইয়া হরিদাস মোটা গরিদাস, সঙ্গেতে লইয়া মোটা গরিদাস, সঙ্গেতে লইয়া হরিদাস মোটা হরিদাস, গোড়া 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 বলি ঘুমেতে ঢুলিয়া পড়ি, গোড়া 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 বলি গৌর হরিব।
মাঝে মাঝে মারে কক্ষতা মাঝে মাঝে মারে কক্ষতা কক্ষতা মাঝে মাঝে মারে কক্ষতা আবার মাঝে মাঝে মারে কক্ষতা কক্ষতা হরি হরি গুণ গাই হরি গরি গুণ গাই হরি হরি গুণ গাই আমার নাচিয়া নাচিয়া হরি গরি গুণ গাই আমার নাচিয়া নাচিয়া হরি 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 গুণ গায় পথে নাচিয়া নাচিয়া যায় হরি গরি গুণ গায় আবার নাচিয়া নাচিয়া হরি হরি গুণ গায় পথে নাচিয়া নাচিয়া যায় হরি গরি গুণ গায় হরি রত্ন হ্যাঁ বলুন বলুন এই সেই দিন মা কি দিনে কীর্তন শুনছেন দেখো আজই উদ্ধার হয়েছিল তখনকার দিনে নবদ্বীপের চিত্রটা ছিল কেমন আমি আপনাদের এই লীলার মধ্যে প্রকাশ করব 536 বৎসর আগে ৫৩৪ বৎসর আগে নবদ্বীপের চিত্রটা কেমন ছিল এই লীলার মধ্যে জানতে পারবে ব্রাহ্মণদের আধিপত্য মুসলমানদের অত্যাচার হরিনাম কেউ করতে পারতেন না হয় বনে নয় মনে নয় কোণে এছাড়া কোনো গতি ছিল না তা সেই ব্রাহ্মণরা দেখলেন কি করা যায় এক একটা ব্রাহ্মণের এক একটা উপাধি ছিল কারোর উপাধি ছিল ন্যায়রত্ন কারোর উপাধি ছিল বিদ্যারত্ন তর্কলঙ্কার বাচস্পতি চ্যাটার্জি মুখার্জি ভট্টাচার্যি রায় সব ব্রাহ্মণরা ঠিক এই রকম সকালবেলায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলা বলি করছে কি করা যায় বলুন তো কি দিনকাল পড়ল অনায়রত্ন হ্যাঁ বলুন বলুন কাল নেই সময় নেই সকাল নেই দিনের বেলায় হরি নাম রাতের বেলায় হরি নাম সারাদিন হরি নাম ব্রাহ্মণরা বলা বলি করছে কোথায় বাবা দক্ষিণের জানলাটা খুলে দিয়ে এই গরমের সময় ঘুমাবো তা নয় বাপু ভালো লাগে মোটে ভালো লাগে না এর একটা বিহিত আমাদের করতে হবে ব্রাহ্মণরা বলা বলি করছে হয় নবদ্বীপে হরিনামের দল থাকবে আর না হলে এই ব্রাহ্মণ সমাজটাই থাকবে বিহিত আমাদের একটা করতে হবে পাশে দাঁড়িয়েছিলেন ভট্টাচার্যি বলেন কি বলবো কেন ছেলেটা আমাদের জ্বালিয়ে খেলে গো আমরা এত পূজা অর্চনা করে আমাদের পেট চলে ও বেটা সবাইকে ডেকে ডেকে বলছে নবদ্বীপবাসীগণকে ডেকে ডেকে বলছে তোমরা পূজা বন্ধ করে দাও পূজা বন্ধ করে হরিনাম করো আর হরিনাম করলে কি হবে যেই নামে সেই কৃষ্ণ সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি ভজ নিষ্ঠা করি নামেরও মাঝারি আছেন আপনি শ্রী হরি নামের ঝাড়ে আছে আপনি শ্রী হরি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের মাঝারে আছেন আপনি শ্রী হরি ভালো লাগে
আর এই নিমাই বলে ছেলেটার কথা শুনে দলে দলে নবদ্বীপবাসী পূজা বন্ধ করে দিয়ে হরিনামে মেতে গেল। ভালো লাগে, একটা বিদ আমাদের করতে হবে। দূরে দাঁড়িয়েছিলেন চ্যাটার্জি মশাই, বলেন নিমাই হরিনাম করে তাতে আমাদের কি? কে বললো? কে কে? ও চ্যাটার্জি, হ্যাঁ এদিকে আস, এদিকে আস। কি হয়েছে? আসতে কি হয়েছে? তুমি বললে না নিমাই হরিনাম করে তাতে আমাদের কি? হ্যাঁ কি খাবেন? হ্যাঁ কি খাবেন? হ্যাঁ বাড়িতে বউ আছে তো? হ্যাঁ ছেলে আছে তো? হ্যাঁ মেয়ে আছে তো? হ্যাঁ কি খাবেন? বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? বুঝবেন কি করে? শুনুন শুনুন, এই যে বললেন নিমাই হরিনাম করে তাতে আমাদের কি, তাই তো? হ্যাঁ শুনুন, নিমায়ের হরিনামের দলবল যত বাড়বে আমরা ব্রাহ্মণ আমাদের পূজা অর্চনা সব দিন দিন বন্ধ হয়ে যাবে। কি খাবেন চিন্তা করেছেন কি? চ্যাটার্জি মশাই বললেন হ্যাঁ এটা যা বলেছেন ঠিক কথা, কিন্তু কি বলুন জানেন ভট্টাচার্যি, জানেন ন্যায়রত্ন কি, ছেলেটা এত সুন্দর দেখতে না, গলায় যখন ফুলের মালা দিয়ে এই সুরধুনি গঙ্গার কূল নবদ্বীপ দিয়ে যায় না, হ্যাঁ কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে তাহা সোনার বরণ, ভিতরে তাহা কালো, বাহিরে তাহা সোনার বরণ, ভিতরে তাগর কালো, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়, আমরা তরে বলি না ভালো, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়, আমরা তরে বলি না ভালো, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। চ্যাটার্জি মশাই হ্যাঁ বলুন, ছেলেটা দেখেছেন? হ্যাঁ দেখেছি, ওই নিমাই বলে ছেলেটাকে দেখেছি, কেমন দেখতে বলুন তো? আরে বাবা ছবি আঁকে না শিল্পী, পট পট পট, হ্যাঁ তা ছেলেটা দেখতে কেমন জানেন? কেমন শুনুন বলি, বাহিরে তাহার সারলা সুন্দর, বাহিরে তাগার সারলা সুন্দর, আমাদের আমাদের নিমাই চাই, বহিরে তাকার সরল সুন্দর, যে মতি পটে ওরে ভিতরে খুঁজলে পাইবে দেখিতে, তিনি ঠাই তিন ভিতরে খুঁজিলে পাইবে দেখিতে, তিনি ঠাই তিনি মাকা, ভিতরে খুঁজিলে পাইবে দেখিতে, তিনি ঠাই তিনি মাকা, ভিতরে খুঁজিলে পাইবে
জীবে দেখিতে তিনি ঠাই তিনি মাকা বাকা কালো মাকা কালো ছেলে নয় ভালো মাকা কালো ছেলে নয় ভালো বাকা কালো আমরা তারে বলি না ভালো ছেলে নয় ভালো বাকা কালো আমরা তারে বলি না ভালো ছেলে নয় ভালো বাকা কালো কৃষ্ণ কালো হলো কেন মা জানা আছে কি এটা শুধু গাছের গুঁড়িটা ভালো লাগে না একটু ডালপালা বিস্তার না করলে এই প্রশ্নটা অনেকের মধ্যে জাগতে পারে কৃষ্ণ কালো কেন ওই যে এখানে একটু গৌরবরণ দেওয়া আছে কিন্তু কৃষ্ণ কালো তাহলে একটু বলি মা কৃষ্ণ কালো হলো কেন আপনাদের ঘরে আমি কয়েকটা গ্রন্থের নাম করব যদি কেউ পড়ে থাকেন হরিবংশ পুরাণ যদি থাকে হরিবংশ ব্রহ্মবৈবর্ত পুরাণে নেই কিংবা শিবপুরাণ এগুলো তো পড়তে হয় আমাদের আবার অনেকে পড়েন অদ্ভুত রামায়ণ রামায়ণ আছে আবার অদ্ভুত রামায়ণ আছে এই অদ্ভুত রামায়ণে আছে কৃষ্ণ কালো কেন যখন 14 বছরের জন্য পঞ্চবটি বনে গেলেন রাম লক্ষ্মণ সীতা এটা জানা আছে আপনাদের তা যখনই পঞ্চবটি বনে গেলেন একদিন রামচন্দ্র আক্ষেপ করে সীতাকে ডেকে বললেন সীতা কি স্বামী আমি বনচারী বনবাসিনী এই বাকল পড়ে আছি আমি রাজার ছেলে আগামী যে দিনটা আসছে জানো সীতা আমার শুভ জন্মদিন কিন্তু আমার পালন হবে না কেন আমি বনবাসিনী বনবাসী সীতা দেবী বললেন স্বামী গো কালকেরই আসুক দিনটা দেখা যাক তোমার জন্মদিন পালন হয় কি না তারপরের দিন সীতাদেবী রামচন্দ্রকে ডেকে বললেন স্বামী তুমি যাও কোথায় গোদাবরী নদীর জলে স্নান করতে অনেকে পশ্চিম ভারতে বেড়াতে যান হ্যাঁ ওই নাসিকে নাসিকের কাছে রামগং রামঘাটে স্নান এগুলো আমাদের করতে হয় বা দ্বারকা ভেট দ্বারকা মূল দ্বারকা অনেকে গেছেন আমরাও হরিবল হরিবল এই আশ্রমের তরফ থেকে আমরা অনেক জায়গায় ঘুরি হরিবল তা ওই কাছাকাছি পঞ্চবটি বন আর সেই পঞ্চবটি বনে বসে সীতাদেবী বললেন যাও স্বামী তুমি গোদাবরী নদীতে স্নান করে এসো দেখি আজকের দিনে তোমার শুভ জন্মদিন পালন হয় কিনা রামচন্দ্র গেছেন মাগো গোদাবরীতে স্নান অবগাহন করতে এই সুযোগে সীতাদেবী করলেন কি ওই বিশ্বকর্মাকে ডেকে বললেন বিশ্বকর্মা কি দেবী তুমি একটা কাজ করো বিশ্বকর্মা এই পঞ্চবটি বনে এই কুটিরটাকে উধাও করে কুটিরটাকে উধাও করে তুমি এখানে আজকের দিনে একটা রাজ অট্টালিকা করে দাও আর একটা কাজ করো সোনার পালঙ্ক দাও সোনার দোলনা দাও সোনার বেশ দাও অলঙ্কার আদি কেন দেবী শোনো বিশ্বকর্মা এই আজকের দিনে আমার আজকের দিনে আমার স্বামীর জন্মদিন আজকের দিনে আমার স্বামীর জন্মদিন তাই শুভ দিনটা পালন হবে দাও বিশ্বকর্মা বললেন ঠিক আছে দেবী কথা রাখলাম সোনার অট্টালিকা করে দিল এদিকে রামচন্দ্র স্নানে গেছে সোনার রাজবেশ দিল সীতাদেবী পরে নিলেন আর রাজবেশ কিছু রেখে দিলেন রামচন্দ্রের জন্য ওদিকে রামচন্দ্র স্নান করে দেখছে কুটিরটা গেল কোথায় আরে সোনার অট্টালিকা সীতাদেবী বসে আছে না দাঁড়াও দাঁড়াও যাই সীতা এসো স্বামী তোমার শুভ জন্মদিন না আমি তোমাকে রাজবেশে পরে পরিয়ে আমি তোমার বামে বসবো আজকে তোমার জন্মদিনটা সুন্দরভাবে পালন হবে তাই রামচন্দ্রকে সাজিয়ে সীতাদেবী বামে বসেছেন সুসজ্জিতা হয়ে এবার প্রেমালাপ চলছে শুভ জন্মদিন ঠিক এমতি সময়ে আপনারা জানেন মা রামায়ণ আছে লক্ষণ 14 বছরের জন্য ফল অন্বেষণ করতে গিয়েছিল
প্রত্যেক দিন ফল অন্বেষণ করে দাদা বৌদিকে দিতেন। এখন লক্ষণে গেছে ফল অন্বেষণ করতে, ওই ফল কিছু তুলে নিয়ে হাতে করে নিয়ে আসছে, দাদা বৌদিকে সেবা দেব মনের আনন্দে। সীতারামের গুণকীর্তন গাইতে গাইতে কি বলছি, সীতারাম সীতারাম জয় জয় সীতারাম 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 রঘুকুল তিলক তুমিও রঘুকুল তিলক তুমি গোবিন্দ কুল তিলক তুমি রঘুকুল তিলক তুমি গোবিন্দ সীতারাম 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 দশরথ নন্দন তুমি অহিরা কৌশল্যা জীবন তুমি প্রাণরা দশরথ নন্দন তুমি গোবিন্দ কৌশল্যা জীবন তুমি প্রাণরাম রঘুকুল তিলক রঘুকুল তিলক রঘুকুল রঘুকুল তিলক রাজা সীতারাম 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 বচে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো রাজপ্রাসাদের ভিতরে আসবে না। সীতা দেবী বললেন মা, রামচন্দ্র দেব বললেন তিষ্ঠ, সীতা ওহে জানকী ওহে বৈদেহী, না 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 না, লক্ষণকে তুমি বাধা দিতে পারো না। ভাই লক্ষণ, দাদা আয়, ভাই আমার কাছে আয়, ওরে আজকের শুভ জন্মদিন তুই আমার কাছে আয়। যেই লক্ষণ কাছে এসেছে মা, সীতা দেবী উঠে বললে, লক্ষণ আমি তোমাকে আবার বলছি, এই সোনার অট্টালিকা ছেড়ে তুমি বেরিয়ে যাও। সীতা দেবীর ওই ক্রোধান্ত দৃষ্টি লক্ষণের দিকে যখন পড়ল, লক্ষণ বললেন, দেবী তুমি আমাকে এত বড় আঘাত দিলে, এত বড় কষ্ট দিলে। শোনো দেবী, তুমি আমার মা সীতা, তুমি জানো কি এত ক্রোধান্বিতা হলে কেন মা? তুমি যে এই ক্রোধ দেখিয়েছো আমার প্রতি, এই ক্রোধটা জাগে একমাত্র রাক্ষসের, এই ক্রোধটা জাগে একমাত্র দৈত্যদের। তাই শোনো মা সীতা দেবী, আমি লক্ষণ তোমার এই ক্রোধান্ত দৃষ্টির দিকে তাকে আমি বললাম, যে ক্রোধ আমার দিকে দেখিয়েছো রাক্ষসের মতো স্বভাব রূপ ধারণ করে, আমি চাই আমি তোমাকে অভিশাপ দিলাম, সেই রাক্ষস তোমার করায়ত্ত করবে।
তোমাকে এই অভিশাপ দিলাম লক্ষ্মণ। কি অভিশাপ দেবি? তুমি যেমন আমাকে অভিশাপ দিলে আমি রাক্ষসের করায়ত্ত হব, মানে রাবণ রাজা রাক্ষস, আমিও সীতা, আমি রামচন্দ্রের চরণের দাসী, আমিও তোমাকে অভিশাপ দিলাম লক্ষ্মণ, যে রাক্ষস আমার হাত ধরবে সেই রাক্ষসের শক্তি শেল মানে লক্ষ্মণ তোমার বক্ষটা বিদীর্ণ হবে। আর হে প্রভু রাম, তোমাকেও আমি ছাড়বো না, আমি সীতা, তোমার কথায় আমার এত বড় অভিশাপ খেতে হলো, নিতে হলো, ত্রেতা যুগে আছো তুমি নব দুর্বা দল রাম, কচি ঘাসের মতো তোমার গায়ের রং, তুমি নব দুর্বা দল, কিন্তু আমি আমি সোনার বরণী সীতা। হে নব দুর্বা দল রাম, ওই লক্ষণের কটু কথায় আমি সোনার বরণী সীতা, আমি যেমন কালো হয়ে গেলাম ওর অভিশাপে, হে রামচন্দ্র তেমনি আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি সীতা যে কালো হয়ে গেছি, আমি কালিমা বরণ, এই কালিমা বরণ রূপ ধারণ করে ত্রেতা যুগের পরে দ্বাপর যুগে তোমাকে গোয়ালিনীর ঘরে জন্ম নিতে হবে। তাহলে জানা গেল মা কৃষ্ণ কালো হলো কেন? সীতা দেবীর অভিশাপে, সীতা দেবীর অভিশাপে কৃষ্ণ কালো হলো। আর অনেক কিছু জানতে পারবো, হরি বলো, হরি চলুন। হ্যাঁ হ্যাঁ মা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব হবে, একবার গাছের গুঁড়িটা তো ভালো লাগে না, আমি বলেছি না, একটু একটু সব পাবো। এখন আজকের দিনে যে ভক্ত উদ্ধার হয়েছে তার কথা না বললে তো আমরা অপমানিত হব, শুধু অপমানিত নয় আমরাও আঘাত পাবো, আপনারাও আঘাত পাবেন, লীলা থাকবে, তার ভিতরে এগুলো অনেক কিছু জানতে পারবেন। হরি বল হরি বল হরি বল। তাই সেই কালো কৃষ্ণ কলিতে আমার গৌরাঙ্গ, আর সেই গৌরহরি আজকের কি করলো, আপনাদের মতো ভক্তগণ তার দাদা নিতাই আর হরিদাস ঠাকুর হরিনাম প্রচার করতে লাগলো, ব্রাহ্মণরা বলা বলি করলেন কি করা যায়, এই দিনে এই সেই দিন কীর্তন শুনছেন। আচ্ছা জানতে হবে মা এই দিনে আমার কোন ভক্তরা উদ্ধার হয়েছিল, একটা মুসলমানের ছেলে। তা সেই ব্রাহ্মণরা বলা বলি করছে হয় নবদ্বীপে হরিনামের দল থাকবে, আর তা না হলে এই ব্রাহ্মণ সমাজটাই থাকবে। কি করা যায় বলুন তো, ব্রাহ্মণরা বলা বলি করছে এক কাজ করি, আসুন এখানে দাঁড়িয়ে না থেকে চলুন না, চলুন না, কোথায় কার কাছে যাব? আরে বাবা এখানে দাঁড়িয়ে না থেকে চলুন না, আমরা ওই সুরধুনী গঙ্গা, আপনারা অনেকে গেছেন মা, সুরধুনী গঙ্গা পার হয়ে আমরা মিয়াপুরে যাই, এখন যেটাকে বলা হয় মায়াপুর, তখনকার দিনে নাম ছিল মিয়াপুর। তা আমরা মিয়াপুরের শাসনকর্তা যিনি ছিলেন তিনি একজন মুসলমান, যার নাম হলো মুল্লুক চাঁদ কাজী বা মলয় চাঁদ কাজী। চলুন আমরা সেই মলয় চাঁদ কাজীর কাছে গিয়ে আমাদের মনের কথাটা জানাবো, হয় নবদ্বীপ হরিনামের দল থাকবে আর নাহলে এই ব্রাহ্মণ সমাজটাই থাকবে। সব ব্রাহ্মণ নন বাবা, সব পণ্ডিত নন, কিছু কিছু ব্রাহ্মণ, কিছু কিছু পণ্ডিত ওই কালো কাপড়ে গা ঢাকা দিয়েছে, তখনকার দিনে 500 বৎসর আগে। তা কালো কাপড়ে গা ঢাকা দিল কেন? না তখনকার দিনে নিয়ম ছিল ব্রাহ্মণ হয়ে যদি মুসলমানের বাড়ি যায় তাহলে তার জাত চলে যাবে। তা কিছু কিছু ব্রাহ্মণ রাতের অন্ধকারে কালো কাপড়ে গা ঢাকা দিয়ে সুরধুনী গঙ্গার ঘাটে গিয়ে নৌকায় উঠে ওপারে মায়াপুরে যাবে। অনেকে গেছেন, কারা চলেছেন? আমার মতো পাষণ্ড নদীয়ার, নদীয়ার পাষণ্ড, ওই নদীয়ার পাষণ্ড যারা
শুণ্ড যারা সবাই জ্বলে পুড়ে মরে মরে রে ওই নদীয়ার পাষণ্ড যারা সবাই জ্বলে পুড়ে মরে সবে মিলে সবে মিলে আজকের সবে মিলে সবে মিলে আইলে নো কাজির দুয়ারে দারে গো আজকের সবে মিলে আইলে নো ওগো কাজির দুয়ারে দুয়ারে এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো 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 এসে দাঁড়ালো দাঁড়ালো ওই কাজির দারে কাছে এসে দাঁড়ালো দাঁড়ালো কাছে দাঁড়ালো দাঁড়ালো অনারত্ন বলুন আরে এটা কি কাজির বাড়ি আরে কি হলো এটা কি কাজির বাড়ি হ্যাঁ এটাই 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 কাজির বাড়ি তার সারা রাত জেগে নৌকা যোগে এসেছি তো আর যা কুয়াশা দেখা দিয়েছে কাজির বাড়ির দরজার কাছে এসেছি তাহলে কাজী সাহেবের নামে একটু জয়ধ্বনি করা হোক হ্যাঁ হ্যাঁ দিয়ে হোক আমরা তো নবদ্বীপের ব্রাহ্মণ মণ্ডলী নালিশ করতে এসেছি নিমায়ের নামে তাহলে জয়ধ্বনি দেওয়া হোক কি দেওয়া হোক বলো সব ব্রাহ্মণরা বলতে লাগলেন কাজী সাহেবে জয় হোক জয় হোক জয় হোক কাজী সাহেবে জয় হোক জয় হোক এই যে আপনারা উলুধ্বনি দিলেন জয়ধ্বনি করলেন উলু কেন দেওয়া হয় মা উলু মানে কি উলু দিলে কি হয় অনেক হয়তো রাধাকৃষ্ণ বলতে পারেন না উ শব্দে রাধা লু শব্দে কৃষ্ণ রাধা কৃষ্ণ এখন উলুধ্বনি কেন দেওয়া হয় একটু বলি মা গোদাবরী নদীর কূলে দাঁড়িয়ে আজকের বৈষ্ণব পদাবলী আর বৈষ্ণবের কথাই বলবো গোদাবরী নদীর কূলে দাঁড়িয়ে রায় রামানন্দকে ডেকে একদিন গৌরহরি বলেছিলেন রামানন্দ কি প্রভু একটা কথা আমি তোমায় জিজ্ঞাসা করবো বলুন বলো তো রামানন্দ এই কলিযুগের সবচেয়ে বড় ধনী ব্যক্তিকে ধনী লোক রামানন্দ বললেন প্রভু মোর মুখে বক্তা আপনি হলেন শ্রোতা আপনি আমাকে দিয়ে যা বলাবেন আমি তাই বলবো আমি তারের পুতুল দেখবেন মা তারের পুতুলকে এক ব্যক্তি যেমন করে নাচাবে তারের পুতুল তেমনি নাচবে আর না নাচালেই দাঁড়িয়ে যাবে তা প্রভু আপনি আমাকে প্রশ্ন করলেন কলিযুগে উলু দিলে এই উলু কেন দেওয়া হয় এইটাই তো হ্যাঁ শুনুন প্রভু এই কলিযুগের সবচেয়ে বড় ব্যক্তি কে জানেন বড় ধনী ব্যক্তি কে জানেন কে টাকা পয়সা আছে যার সে বড় ধনী নয় বিষয় সম্পত্তি আছে যার সে বড় ধনী নয় জায়গা জমি আমি 1,00,000 টাকার মাইনের চাকরি করি আমি বড় ধনী না 500 বিঘা জমির মালিক আমি না ধনী নয় আমার গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে আমি ধনী না ও রামানন্দ কি প্রভু আরে টাকা পয়সা থাকলে তো ধনী হয় গাড়ি বাড়ি থাকলে তো ধনী হয় আর তুমি বলছো সে ধনী নয় তাহলে সবচেয়ে বড় ধনী কে প্রভু কলিযুগের সেই বড় ধনী কে না হরির নামে হরি বাসরে যিশম মায়েরা মুখে দেন উলুধ্বনি তারাই হয়ে যাবে বড় ধনী জোরে 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 হরি বল হরি বল হরি বল নট ফর ম্যান সব রিচ ম্যান হয়ে গেলেন হোয়াইল দ্যাট ইজ ইন মোশন ডু নট পুট এনি পার্ট ইউর পার্সনস আউটসাইড দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ হরি বল হরি বল দেখবেন লেখা আছে ঘরের মধ্যে হোক দরজা খুলে হোক উলুধ্বনি হরিধ্বনি দিয়ে যদি মন্দিরে যান আপনারা বড় ধনী হয়ে যাবেন প্রভু কলিযুগের সেই বড় ধনী
যেসব ভক্তরা হরিবাসরে দুটি হাত তুলে দেয় হরি হরি বলে নামের ধ্বনি, তারাই হয়ে যাবে বড় ধ্বনি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সব ধ্বনি হয়ে গেলে মা গো, যদি বাজান শঙ্খের ধ্বনি হরিবাসরে হয়ে যাবেন বড় ধ্বনি। ও মা, যদি এখানে আনতে চান আমার এই রাই ধ্বনি, রাই ধ্বনি, তাহলে মুখে দিতে হবে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্করধ্বনি। যদি এখানে বওয়াতে চান সুরো ধ্বনি, তাহলে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্করধ্বনি। রামানন্দ, তুমি এত জ্ঞান তোমার আছে, তুমি এত সুন্দর কথা বললে। হ্যাঁ প্রভু, তাই যে উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে। আর এর মধ্যে জানতে হবে যে গৌরহরি আমার কলিযুগে অবতীর্ণ, তার জন্য আজকের ব্রাহ্মণটা কি করছে দেখুন। হ্যাঁ গো, এটা কাজীর বাড়ি? এটাই কাজীর বাড়ি, এটাই কাজীর বাড়ি। তাহলে কাজী সাহেবের নামে একটু জয়ধ্বনি করো। হ্যাঁ, দেয়া হোক, দেয়া হোক। ওই যে আপনারা উলুধ্বনি দিলেন, জয়ধ্বনি করলেন, কাজী সাহেবের ঘুমটা গেল ভেঙে। আর তখনকার দিনে তো ওই কারেন্টের আলো ছিল না, কারেন্টের পাকা ছিল না, তিনতলার উপরে কাজী সাহেব ঘুমাচ্ছে, দক্ষিণের জানলাটা খুলে দিয়ে হঠাৎ ওই ব্রাহ্মণদের জয়ধ্বনি শুনে কাজী সাহেবের ঘুমটা টুটে গেল। সেনাপতিকে ডেকে বলছে, সেনাপতি মশাই। হ্যাঁ বলো। দেখুন তো বাইরে কারা যেন চিৎকার করছে, একটু দেখে আসুন তো। সেনাপতি উপরের তালা থেকে নিচে নেমে ওই সিংহ দরজাটাকে খুলেই অবাক হয়ে গেল। উড়ি বাবা, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, বাচস্পতি, তর্কলঙ্কার, চ্যাটার্জি, মুখার্জি, আর মনে হয় নবদ্বীপে কোনো ব্রাহ্মণ নেই, সব ব্রাহ্মণ এই মলয় চাঁদ কাজীর দরজার সম্মুখে। তাই সেনাপতি ওই ব্রাহ্মণদের দেখে আর দাঁড়ালেন না, সোজা ছুটতে ছুটতে কাজী সাহেবের কাছে গিয়ে বলছে, কাজী সাহেব, কি হয়েছে? কাজী সাহেব, আপনার বাড়ির দরজায় কারা এসেছে জানেন? কারা? শুনবেন, যারা আমাদের ছায়া মারালে, ছায়া মারালে গঙ্গায় ডুব দিয়ে ঘরে ফিরে চলে রে চলে। আমরা মুসলমান বলে যারা আমাদের ছায়া একবারে ডিঙোয়, ওই ব্রাহ্মণরা ওরা গঙ্গায় ডুব দিয়ে ঘরে ফিরে যায় কাজী সাহেব। সেই নবদ্বীপের মহান মহান ওই ব্রাহ্মণ মণ্ডলী আজকের আজকের আপনার বাড়ির দরজায়। আরে সেনাপতি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি করব? আরে যাও, ওই ব্রাহ্মণদের বসতে বলো, যাও যাও, চলে যাও। সেনাপতি উপর তালা থেকে নিচে নামলেন, নেমে হাত জোড়ো করে বললেন, হে ব্রাহ্মণ মণ্ডলী, আপনার বসুন, আপনার যাবেন না, আমাদের কাজী সাহেবের কি সৌভাগ্য, মলয় চাঁদ কাজী, যিনি দাপরের কংস কলিতে মলয় চাঁদ কাজী রূপে এসেছেন। হ্যাঁ, তাই আপনার বসুন, বসুন, বসুন। কাজী সাহেব এখুনি আসছে। ও ন্যায়রত্ন, বলুন। বিদ্যারত্ন, হ্যাঁ বলুন। ও চ্যাটার্জি, মুখার্জি, আরে বসো বসো বসো, কাজী সাহেবের সেনাপতি বলেছেন, বসো বসো, বসুন গো। এরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ কাকে বলে বাবা? শ্রীমদ ভাগবতামৃতে প্রমাণ দিলেন, জন্ম জায়াতে শূদ্রা, সংস্কারে ভবে দ্বিজ, বেদ পাঠে ভবে বিপ্র, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কুলে জন্মলাভ করলে কি হবে মা? সে আমার মতো শূদ্র, সংস্কারে ভবে দ্বিজ। যখন তার পৈতা হলো তখনই হলেন দ্বিধাতু ড, দুইবার জন্ম হলো। বেদ পাঠে ভবেদ বিপ্র, বেদ পাঠ সম্বন্ধে যখন ব্যুৎপত্তি লাভ হলো হবে তখনই হবেন তিনি বিপ্র, ব্রাহ্মণ হলেন না। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, এই ব্রহ্মময় বস্তুটা কি যখন জানতে পারবেন তখনই হবেন তিনি সত্যিকারের ব্রাহ্মণ। যে ব্রাহ্মণের পদচিহ্ন নারায়ণের বক্ষে, ভৃগুমুনির পদচিহ্ন, ভৃগু পদচিহ্ন নারায়ণের বক্ষে আছে বাবা। আর এখন আমরা কলির ব্রাহ্মণ,
ব্রাহ্মণ নন মা, এখন সব বামন হয়ে গেছে, মেটে মেটে হয়ে গেছে। তা সেই ব্রাহ্মণটা আজকের মলয় চাঁদ কাজীর দরজার কাছে গেছে, কেন না নিমায়ের নামে নালিশ করব, হয় হরি নামের দল থাকবে আর তা নালে ব্রাহ্মণ সমাজটাই থাকবে। উপরের তালা থেকে মলয় চাঁদ কাজী নিচে নেমে বলেন, দণ্ডবোধ বলুন আপনার কেন এসেছেন, বসুন বসুন, বলুন বলুন কেন এসেছেন। চ্যাটার্জি মশাই উঠে দাঁড়িয়ে বললেন, কাজী সাহেব এই সেই দিন, কী দিনে আপনার কীর্তন শুনছেন দেখুন। কাজী সাহেব আমরা আপনার কাছে কেন এসেছি জানেন? কেন আমরা এসেছি? এই কারণে আমরা বিচার চাই, আমরা বিচার চাই, বিচার চাই, আমরা বিচার কাজী সাহেব বললেন, আমার কাছে আপনারা বিচার চান, বলুন কিসের বিচার, বলুন বলুন বলুন, দাঁড়িয়ে আছেন কেন, বলুন বসুন 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 বলুন। না কাজী সাহেব আপনি তো জানেন না, আমরা হিন্দু, আমরা হিন্দু। যত ভিতরে যাবে আস্তে আস্তে আমি তত্ত্বের আশ্রয় এবার নেবো মা। আজকের বলেছি বৈষ্ণব তত্ত্ব, আজকের অন্য কোনো তত্ত্ব নয়, আজকের অনেক কিছু জানতে পারবো।